গাজীপুরে যথাযথভাবে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 75তম জন্মদিন পালিত হয়েছে। আজ 13 নভেম্বর বাংলা সাহিত্যের বরপুত্র, বাংলা শব্দের জাদুকর হুমায়ুন আহমেদের 75তম জন্মদিন। তার কলম থেমে গেলেও কর্ম অবিচল। রসবোধের সঙ্গে লৌকিকতা আর অলৌকিকতা সমগ্র সুন্দরে মিশিলে বাংলা কথাসাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন সেই কিংবদন্তির জন্মদিন আজ। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ। সোমবার বেলা 11টায় গাজীপুর সদর উপজেলার ফিরুজালী গ্রামের নুহাশপল্লিতে হুমায়ুন আহমেদের 75তম জন্মদিনে স্বামীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাওন। শাওন আরও বলেন, হুমায়ুন আহমেদের ক্যান্সার হাসপাতাল তৈরির যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি কানাডার একদল চিকিৎসক এবং ব্যবসায়ী জানিয়েছেন তাঁর হাসপাতাল তৈরির বিষয়ে উদ্যোগ নিতে চান, যা একেবারে প্রাথমিক পর্যায়ে আলোচনায় রয়েছে।